Start our part two of this class. Let's go to the slide again. Can you see the screen? Yes, miss. আচ্ছা, আবিরের সাথে আমি কথা বলছিলাম। আবির আমাকে পড়া দিচ্ছিল। আবির থার্ড স্ট্রক থেকে কৃষ্ণা, কৃষ্ণা, ওকে, আবি ভেরি গুড। যেগুলো পারোনি সেগুলো একটু দেখো আবার। সোহা শেষ হয়নি দেখা? মিস আমি লাস্ট ওয়ানটায়। আচ্ছা ঠিক আছে, শেষ করে মিসকে বলো। মিস লিখেছি, ওকে, তোমরা প্রত্যেকটি পরীক্ষা পড়ে শোনাও, তারপর ওয়ার্ড মিনিং এ যাবো। দাঁড়াও একটু ওয়েট করো। তো হ্যাঁ, আজুয়া ক্যান ইউ হিয়ার মি? হাই আজুয়া। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। আজুয়া, ওয়াই ইউ আর সো লেট টুডে? আজকে এত দেরি কেন? কারেন্ট ছিল। আচ্ছা ঠিক আছে, সোহা স্টার্ট নাও। হাংরি ক্ষুধার্ত, গ্রিনি থার্স্টি তৃষ্ণার্ত, কুইন রানী লাভ ভালোবাসি, ইট খাওয়া কোয়েল কোয়েল, কুইকলি দ্রুত এট খেয়েছে, সাম কিছু কোয়াইটলি শান্তভাবে, বাস ছিল কোয়াইট বেশ, বুট ভালো, কুইন্স জ্যাম জুস রস, ড্র্যাঙ্ক পান, কোয়ার্স কোয়ার্স, কোয়েন্সড নিবাকরণ করেছে, হার তার থার্স্ট তৃষ্ঠা সুইট মিষ্টি। ওকে সোহা, গুড। কুইন্স অর্থ হবে নাশপাতি। সোহা, কুইন্স এর অর্থ তো ঠিক করো, নাশপাতি। আর মিসকে এখন স্টোরিটা পড়ে শোনাও। কোয়েন্সটা হ্যাঁ, কুইন্স মানে হচ্ছে নাশপাতি। এখন স্টোরি পড়ে না, শোনাও মিসকে। সোহা, রিড দ্য স্টোরি নাও। অ্যালফাবেট স্টোরিজ হাংগ্রি অ্যান্ড থার্স্টি, স্টোরি বাই অ্যান্ড্রিউ ফিঙ্কেল। দ্য কুইন লাভড টু ইট কোয়েল, দ্য কুইন কুইকলি এট সাম কোয়েল, দ্য কুইন এট দ্য কোয়েল কোয়াইটলি, ইট ওয়াজ কোয়াইট গুড, দ্য কুইন লাভড দ্য লাভড কুইন্স জুস টু, দ্য কুইন ড্র্যাঙ্ক কোয়ার্টস অফ জুস, দ্য কুইন কুয়েঞ্চড হার থার্স্ট, ইট ওয়াজ কোয়াইট সুইট। ওকে সোহা, এখন হচ্ছে আজওয়া। আজওয়া, রিড দ্য স্টোরি ফর মি অ্যান্ড অলসো টার্ন অন ইউর ক্যামেরা। আজওয়া, আজওয়া, ওকে, আজওয়া লেফট হয়ে গেছে। লেটস গো টু দ্য নেক্সট স্টোরি। আমরা হচ্ছে এখন পরে আরো একটা স্টোরি পড়বো, and the story is about alphabet R. R দিয়ে স্টোরিটা, you can see the name, racing raccoon. তার মানে racing মানে কি? দৌড়, দৌড়ানো। এই রাখুনটা হচ্ছে রেস করতো। এখন তোমরা হচ্ছে রাখুন চিনো? আর ইউ ফ্যামিলি উইথ রাখুন? রাখুন দেখেছো কখনো পিকচার্স লাইক টিভিতে অর মোবাইলে? আবির, রিমুভ দ্য ব্যাকগ্রাউন্ড, তোমাকে দেখা যাচ্ছে না। আবির, তোমাকে দেখা যাচ্ছে না। এখানে একটা ট্যাঙ্কের পিকচার এসেছে, কার্টুন এসে রয়েছে। স্টোরি বাই অ্যান্ড্রিউ ফ্রিঙ্কেল।
রিক ওয়াজ এ রিয়েলি ফাস্ট রাকুন, রিক ছিল খুব দ্রুত একটা রাকুন, মানে সে অনেক ভালো দৌড়াতে পারতো। রিক ওয়াজ এ রেসিং রাকুন, রিক ছিল একটা রেসিং রাকুন। হি লাইক টু রান ইন রেসেস, সে হচ্ছে দৌড় প্রতিযোগিতায় দৌড়াতে ভালোবাসতো। হি র্যান আ রেস অন আ রোড, সে একটা রাস্তার উপর রাস্তার উপর প্রতিযোগিতা দৌড়েছিল। হি র্যান আ রেস অ্যারাউন্ড এ রাউন্ড ট্র্যাক, সে একটা রাউন্ড গোল ট্র্যাকের চারদিকে দৌড়েছিল। হি র্যান আ রেস ইন দ্য রেইন, সে বৃষ্টির মধ্যে দৌড়েছিল। হি র্যান আ রেস ওয়েয়ারিং রেড, সে লাল জামা পরে রেসে দৌড়িয়েছে। হি র্যান আ রেস টু উইন আ রোজ, সে একটা গোলাপ ফুল জেতার জন্য রেসে দৌড়িয়েছে। হি র্যান আ রেস টু উইন আ রিং, সে একটা রিং জেতার জন্য রেসে দৌড়িয়েছে। হোয়াট এভার দ্য রিজন, যেই রিজন যেই কারণই হোক না কেন, হি লাভ টু রেস, সে দৌড়াতে ভালোবাসত। তাহলে এই হচ্ছে আমাদের স্টোরিটা, আমরা এখন ওয়ার্ড মিনিং এ চলে যাব। এখানে ওয়াজ অট অলরেডি তোমরা লিখেছ, রিয়েলি মানে হচ্ছে সত্যি, রিয়েলি সত্যি, ফাস্ট দ্রুত বা তাড়াতাড়ি, ফাস্ট হচ্ছে দ্রুত, আর রাখুনের বাংলা আমরা রাখুন লিখব, ঠিক আছে, এটা ওভাবে বাংলা করা হয় না। রেসিং মানে হচ্ছে দৌড় প্রতিযোগিতা যারা অংশগ্রহণ করে এমন। লাইট মানে পছন্দ করতো, লাইট পছন্দ করতো। করছে রান দৌড়ানো, রান দৌড়ানো, রেসেস প্রতিযোগিতা, দৌড় প্রতিযোগিতা। এখানে একটু খেয়াল করো, তোমার দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে রান একটা হচ্ছে র্যান, দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। এই রান হচ্ছে আমাদের প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্স কে বোঝাচ্ছে দৌড়ানো, আর র্যান হচ্ছে পাস্ট টেন্স কে বোঝাচ্ছে দৌড়েছিল বা দৌড়াচ্ছিল। রান র্যান দুইটার অর্থ দুই রকম লিখবো। তাহলে সে হচ্ছে কোথায় দৌড়েছিল, অন এ রোড, একটা রাস্তার উপর দৌড়েছিল। দেন অ্যারাউন্ড আর রাউন্ড ট্র্যাক, একটা গোল ট্র্যাকের চারদিক দিয়ে, অ্যারাউন্ড হচ্ছে চারদিক, চারদিক দিয়ে দৌড়েছিল। এখন যারা হচ্ছে রেস করে তারা তোমার যেই রোডটা ইউজ করে সেটাকে আমরা ট্র্যাক বলি। ট্র্যাক মানে হচ্ছে রেস করার জন্য যে জায়গাটা ইউজ করা হয়, এটা বেসিক্যালি রাউন্ড শেপ হয় আবার ওভাল শেপেরও হয়, ঠিক আছে। তাহলে ট্র্যাক হচ্ছে দৌড়ানোর জন্য যে রাস্তা সেটাকে বলা হয়। তাহলে ট্র্যাকের বাংলা ট্র্যাকও লিখতে পারি আবার রাস্তাও লিখতে পারি, রাস্তা বা পথ। তারপর রেইন অর্থ বৃষ্টি আমরা জানি, রেস মানে দৌড় প্রতিযোগিতা, সেটা একটু আগে বলেছি। ওয়েয়ারিং মানে কি, পরা বা পরিধান করা, পরা বা পরিধান করা। রেড অর্থ জানি লাল, রোজ অর্থ গোলাপ জানি, রিং অর্থ কি, আংটি, রিং আংটি। রিজন কারণ, হোয়াট এভার দ্য রিজন কারণ। লাভ মানে কি, ভালোবাসতো, একটু আগে আমরা লিখেছি হি লাভ টু রেস, সে দৌড়াতে ভালোবাসতো। এখন মিস হচ্ছে ওয়ার্ডস আন্ডারলাইন করব এবং তোমরা সেগুলো মিনিং লিখবে। লেট মি আন্ডারলাইন দ্য ওয়ার্ডস। দিস ওয়ার্ডস, এই কয়েকটা ওয়ার্ড হচ্ছে তোমরা খাতে বেঙ্গলি মিনিং লিখবে। তাসিন, তাসিন হুট করে কোথায় চলে গিয়েছিল ক্লাস জয়েন হয়ে? কারেন্ট ছিল না। ও আচ্ছা ঠিক আছে, রেকর্ডিং চেক করে নিবে, ওকে, তাহলে পেয়ে যাবে মাঝখানে টাইম টু পে ক্লাস কি কি পড়িয়েছিলে। একটা স্টোরি পড়িয়েছি আর তার থেকে ওয়ার্ড মিনিং শিখিয়েছি, এখন আরেকটা স্টোরি পড়ছি, সেগুলো ওয়ার্ড মিনিং তোমরা খাতায় লিখবে, যে ওয়ার্ড গুলো আমি দাগ দিয়েছি রেড পেন দিয়ে।
I think Tasin is not writing. তাসিন, তোমার নামে কি বিচার আসলো? তুমি লিখছো না তাসিন, নিজের লেখা নিজের লিখতে হবে, ঠিক আছে? মা লিখে দিলে কিন্তু হবে না, এটা কিন্তু মার ক্লাস না, তোমার ক্লাস। দেখো নেক্সট টাইম যেন আমি আর এটা না দেখি।
মিস আই হ্যাভ ফিনিশড। ওকে, সোহা স্টার্ট। সোহা সবার আগে শেষ করেছে এবার। রিয়েলি সত্যি, ফাস্ট, দ্রুত, রেকন রাখুন, লাইক পছন্দ, রান চালানো, রেসেস দৌড় দৌড়, রেন দৌড়ে, অন অন রোড রাস্তা, অ্যারাউন্ড চারপাশে, রাউন্ড বৃত্তাকার, ট্র্যাক ট্র্যাক, রেইন বৃষ্টি, ওয়েরিং পরা, রেড লাল, নীল জয়, রোজ গোলাপ, গ্রিন আংটি, ভীষণ কারণ। আচ্ছা, দোহা একটা যেটা ঠিক করতে হবে, রান অর্থ হবে দৌড়ানো, রান দৌড়ানো, আর রেসেস দৌড় প্রতিযোগিতা, এই দুইটা একটু ঠিক করো, বাকি সব ঠিক আছে। ভেরি গুড, এখন স্টোরিটা শোনাও মিসকে। রান রানটা ভুল গেছিল, আর কোনটা? আর রেসেস অর্থ লিখো দৌড় প্রতিযোগিতা, রেসেস। দয় ওকার জয় বিন্দু র, দৌড় প্রতিযোগিতা। মিস প্রতিযোগিতা বানান কি? বড়ফালা তৈরি শিকার টি জয়কার জ, গয় ঋষিকার অথবা দিদিকার দিয়ে অনেকে লিখে, ঋষিকার দিয়ে লেখো আপাতত, তয়কারটা। লিখেছ? জি, এখন স্টোরিটা শোনাও মিসকে। রিক ওয়াজ আ রিয়েলি ফাস্ট রেকন, রিক ওয়াজ আ রেকিং রেকন, হি লাইকড টু রান ইন রেসেস, হি র্যান আ রেস অন আ রোড, হি র্যান আ রেস অ্যারাউন্ড দ্য রাউন্ড ট্র্যাক, হি র্যান আ রেস ইন দ্য রেইন, হি র্যান আ রেস ওয়্যারিং রেড, হি র্যান আ রেস টু উইন আ রোজ, হি র্যান আ রেস টু উইন আ রিং, হোয়াট এভার দ্য রিজন হি লাভড টু রেস। ওকে গুড, হাউ অ্যাবাউট আবিরাম তাসিম, লেখা শেষ হয়েছে? অলমোস্ট ডান। আচ্ছা, আবির শেষ করো, তাসিম শেষ করো, শেষ করে মিসকে পড়াতো। আদার ইজ হ্যাভিং সিরিয়াস নেট ইস্যু। আজও একবার বের হচ্ছে, জয়েন হচ্ছে। Is done. Okay, I will start. রেলি সত্যি, ফাস্ট জোরে, রাকন মানে হইন রাখুন, জানি না,
রাখুন আর তো রাখুন, Yes, মিস। এটার বাংলা সেম, রাখুন শুধু বাংলায় বানান করে লিখবে, আলাদা ভাবে অর্থ নেই। পছন্দ করেছিল, রান দৌড়ানো, রেসের দৌড় প্রতিযোগিতা, রান দৌড়াতো না, র্যান দৌড়াতো, অন উপরে, রোড রাস্তা, অ্যারাউন্ড চারপাশে, রোড রাউন্ড গোল, ট্র্যাক অনুসন্ধান করা, রেইন বৃষ্টি, ওয়্যারিং পরিধান করা, রেড লাল, উইন জিতা, রোজ গোলাপ, রিং আংটি, রিজন, এটা জানি না, রিজন অর্থ হচ্ছে কারণ, রিজন কারণ, ঠিক করে লিখো। ওকে আবির, ভেরি গুড। এখন হচ্ছে তাসিন বাদ আছে শুধু। রাইম তো বলি নাই, হ্যাঁ বলো, রাইম বলো। রেসিং রেকন, রাখুন, রিক ওয়াজ রিয়েলি ফাস্ট রেকন, রাখুন, রিক ওয়াজ এ রেসিং রেকন, হি লাইক টু রান রেস ইন রেসেস, হি রান এ রেস অন এ রোড, He ran a race around a round track. He ran রান, a race in the rain. He ran a race wearing red. He ran a race to win a rose. He ran a race to win a ring. Whatever the reason, রিজন, হোয়াটএভার দ্য রিজন, He loved to race. ওকে ভেরি গুড। তাসিন শেষ কর এখন।
is done. Okay, pass and start. Really, shakti, fast, druto, rakon, rakhon, light, pachande korechilo, run dorano, recess protijogita, ran dorechilo, on upore, rot rasta, around char pashe, round Round the vrittakar, spoon. ট্র্যাক ট্র্যাক, রেন বৃষ্টি, ওয়ার পরিধান করা, রেড লাল মিন, জয়ী হওয়া, রস গোলাপ, রিম আন্টি, রিজন কারণ। Okay, so these were the topics of today's class. আমরা হচ্ছে আজকে এ পর্যন্তই পড়বো। বাসায় হচ্ছে তোমাদের একটু পড়া দিয়ে দিচ্ছি আমি ফ্রম দ্য বুক, এটা বাসায় রিড আউট করবে, আমরা নেক্সট ক্লাসে এখান থেকে পড়া শুরু করবো। মিস তারা রাইমসা, হ্যাঁ রাইম হচ্ছে বাসায় জাস্ট রিড আউট করবে, মুখস্থ করবে না। ওকে, রাইম মুখস্থ করার জন্য না, বাসায় হচ্ছে রাইমটা কয়েকবার পড়বে, প্লাস HMS আজকে কিছু ওয়ার্ড মিনিং শিখিয়েছে, এগুলো আবার রিভাইজ করবে। ওকে, আপাতত মেমোরাইজ করার জন্য আমি কিছু দিচ্ছি না, জাস্ট ফর দ্য রিডিং প্র্যাকটিস। আর হচ্ছে নতুন যেগুলো শিখেছে এগুলো বাসায় রিভিশনের জন্য। ওকে, এখন হচ্ছে বইটা কার কার কাছে আছে? আমার আছে। ওকে, তাসিনের কাছে বই আছে। সোহা, ডু ইউ হ্যাভ দ্য বুক? ইয়েস, আই হ্যাভ দ্য বুক। ওকে গ্রেট, হাউ অ্যাবাউট আবির? মিস, যে ওইদিন বলছিলেন আপনি খোঁজ নিয়ে বলবেন। হ্যাঁ আচ্ছা আবির, তুমি হচ্ছে আমাদের অফিস থেকে ফোন দিয়ে শুধু বলবে মিস না, ঠিক না? হ্যাঁ এইটা ওকে। সোহা, আবিরকে একটু কথা বলি, তুমি হচ্ছে শুধু অফিসে কল দিয়ে বলবে যে আনিকা মিস বলেছে গ্রামার ছেড়ে স্পোকেন ইংলিশ বইটা অর্ডার করতে, তারপরে দায়িত্ব হচ্ছে অফিসের, ঠিক আছে? তোমাকে অফিস থেকে সব বুঝিয়ে দিবে। এটা আপাতত হচ্ছে কোনো লাইব্রেরিতে পাবে না, ফিজিক্যালি তুমি গিয়ে লাইব্রেরি থেকে মনে হয় না কিনতে পারবে, ওই অপশন মনে হয় না এখন আছে। বাট যেটা রকমারির কথা বলেছো, রকমারি থেকে তুমি অর্ডার করতে পারো, বাট তোমার হচ্ছে অফিস থেকে অর্ডার করলে, মানে আমাদের ইনস্টিটিউশন থেকে অর্ডার করলে তোমার ডেলিভারি চার্জটা লাগবে না। রকমারি থেকে কিন্তু আবার ডেলিভারি চার্জ আছে, দ্যাটস ওয়াই অ্যাজ তুমি আমাদের স্টুডেন্ট, তাহলে কেন রকমারিতে যাবে? অফিসে কল দিয়ে ওখানকার মিসদের বলবে যে মিস আমরা অর্ডার করবো বইটা, কিভাবে কি করতে হবে মিসরা তারপর বলে দিবে, ঠিক আছে? আবির ক্লিয়ার মিস, হয়েছে? এখন ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা অফিসে কল দিয়ে অফিসের সাথে যোগাযোগ করে বই অর্ডার করব, অফিসে অর্ডার দিব। ওকে এখন এখান থেকে আমরা লাস্ট কি পড়েছিলাম, চ্যাপ্টার দুটো পড়েছিলাম বলতো, কোন চ্যাপ্টার পড়া হয়েছে আমাদের ক্লাসে? আরো মনে নেই কোন চ্যাপ্টার পড়েছি? লেসন ফোর পড়েছিলাম, লেসন ফোর। তার মানে তোমাদের বাসায় যে পড়া থাকবে লেসন ফাইভ, বাসা থেকে লেসন ফাইভটা রিড আউট করে আসতে আমরা ক্লাসে সেটা আবার প্র্যাকটিস করবো, ঠিক আছে? এটাই হচ্ছে তোমাদের বাসায় পড়া, এক্সট্রা আর কোনো পড়া দিচ্ছি না, লেসন ফাইভ বাসায় বসে পড়বে। এখন আবিরের জন্য আমি হচ্ছে বইটা একটু দেখাচ্ছি, আবির একটু স্ক্রিনশট নে। ওকে, তোমার বই হাতে পেতে পেতে এখান থেকে পড়বো আপাতত। ওকে আবির, টেক এ স্ক্রিনশট। আর আমরা হচ্ছে এখন যেহেতু কনফিউশন, কালকে অফিসে কল দিয়ে ফেলবো আবির। নেওয়া হয়েছে স্ক্রিনশট? ইয়েস তারপর মিস, পরে একটু জান। আচ্ছা নো মিস, আমার তো আচ্ছা, হ্যাঁ হ্যাঁ কম্পিউটার একটু একটু দাঁড়ান, আমি অন্য জায়গায়। ল্যাপটপ কম্পিউটারে টাইম লাগে স্ক্রিনশট নিতে, নাও।
is a screenshot. This part. Done. Last one. Done. ওকে, তাহলে আমরা লেসন 5টা বাসায় পড়বো, এটাই হচ্ছে আপনাদের পড়া। নাও লেট মি গিভ ইউর অ্যাটেন্ডেন্স, তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো আমি দিয়ে দিচ্ছি। কে কে এসেছো আজকে? আজুয়া, আজুয়া তো ক্লাসে ছিল, লেস হয়েছে, জয়েন হয়েছে, আর ইন্টারনেট প্রবলেম অনেক। আফরা আজকে অ্যাবসেন্ট। কাসিন, Yes, miss. আবির, Yes, miss. সারা অ্যাবসেন্ট, সোহা, Yes, miss. ওকে, সো দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার টুডেস ক্লাস। মিস হচ্ছে যেটা বাসায় প্র্যাকটিস করতে বললাম, ডু প্র্যাকটিস ইট, এবং ক্লাসে হচ্ছে আমরা এটা আবার প্র্যাকটিস করব, টেনশনে কিছু নেই। সি ইউ অ্যাট দ্য নেক্সট উইক, আল্লাহ হাফেজ, বাই বাই। আসসালামু আলাইকুম মিস, বাই ওয়ালাইকুম মিস। সালাম, আল্লাহ হাফেজ।